হ্যালো পিলামানে, আপনার মো ইউট্যুব চ্যানেলে ওড়িয়া লাইফ জ্যাকেসি ক্রিয়েসন কে 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 কু পুনি থরে স্বাগত। দেখো, আমি আজ দেখিবা শিক্ষণ অভিবৃদ্ধি কার্যক্রম সপ্তম শ্রেণীর বিষয় হচ্ছে কার্যপ্রদ 14, বিষয় হচ্ছে ছোটরু বড়। হ্যাঁ, লেখক হচ্ছেন ডক্টর জানকী বল্লভ মহান্তি। হ্যাঁ, তো আমি গোটে কবিতা দিয়েছি, সে কবিতাটি ফার্স্ট আবৃত্তি করা বা পড়া, পড়ি সারা পরে তার অন্তর্গত প্রশ্ন উত্তরগুলি করা। ছোট শিশুটি হুয়াই বড়, বয়স অনুসারে নিজের নাম উজ্জ্বল করে, নিজের কর্ম ফলে অন্ধকারকু দূরেই দিয়ে ক্ষুদ্র প্রদীপ শিখা, সমাজকু দেখায় বাট কবিঙ্ক ক্ষুদ্র লেখা। ছোটিয়া তরু হুয়াই বড় ধরণী বুকে রহি, অগাধ জ্ঞান দিও ইঢালি ছোটিয়া এক বহি। ছোট বসাটি মহুমাছির মহু সে দিয়ে বিঞ্চি, মহু সে দিয়ে বিঞ্চি, সে মহু পি দুঃখী জনঙ্ক রোগ রোগ যায় যে ঘুঞ্চি। ক্ষুদ্র পক্ষীটে সিয়ে মধুর তানে গায়ে, কোটি জনঙ্কর হৃদয় সিয়ে পুলক ভরি দিয়ে। হ্যাঁ, ইয়েছিল আমার কবিতাটি, কবিতাটিকে তো আমি পড়লে বর্তমান দেখিবা তার অন্তর্গত প্রশ্ন উত্তরগুড়িক। তো বর্তমান দেখো, শিক্ষণ কাজ একরে দেলা কবিতাকে পড়ি প্রশ্নর উত্তরগুড়িক লেখিবা। দেখো, ছোট বসাটিরে কি মহু সঞ্চয় করে? মু লিখি দিয়েছি উত্তর। ছোট বসাটিরে কি মহু সঞ্চয় করে? না, মহুমাছি মহু সঞ্চয় করে রখে। তাপরে দিয়েছি দেখো, কেউ ছোটিয়া এক জিনিস অগাধ জ্ঞান ঢাড়ি দিয়ে। হ্যাঁ, কি না পুস্তক, আমি লেখিবা বহি। হ্যাঁ, তো লেখিবা কোণ লেখিবা, আমি লেখিবা উত্তর কোণ, ছোটিয়া বহিটিয়ে অগাধ জ্ঞান ঢাড়ি দিয়ে। তাপরে গ, কেউ পক্ষী মধুর তানরে কোটি জনঙ্কর হৃদয়রে পুলক ভরি দিয়ে। হ্যাঁ, কেউ পক্ষী মধুর তানরে কোটি জনঙ্কর কোণ করে হৃদয় পুলক ভরি দিয়ে। তো আমি লিখিদেবা কোণ না, ছোটিয়া পক্ষীটিয়ে আমি কোইলি দেখি যদি। হ্যাঁ, কোইলির মধুর তানরে কোটি জনঙ্কর মন সে হৃদয়রে পুলক ভরি দৌছি কি না, তো আমি এ কথা লিখিদেবা। তাপরে দিয়েছি, কাহার ক্ষুদ্র লেখাটি সমাজকু বাট দেখায়, কাহার ক্ষুদ্র লেখাটি সমাজকু বাট দেখায় কবিঙ্কর, তো আমি উত্তর কোণ লিখিদেবা, লিখিবা কবিঙ্কর ক্ষুদ্র লেখাটি সমাজকু বাট দেখায়। তাপরে দিয়ে দেখ পিলে, শিক্ষণ কার্য দুইরে, শিক্ষণ কার্য দুই কম কৌছে কবিতার পাদ পূরণ কর। হ্যাঁ, পড়ি এটা পুরা লিখিদেবা, তারপরে পড়িদেবা। হ্যাঁ, অন্ধারকু দূরেই দিয়ে এমনি সব দিয়েছি কি না, এটাকে আমি পুরা লিখিদেবা, তারপরে পড়িবা। হ্যাঁ, তো দেখ, মু লিখি দিয়েছি। হ্যাঁ, কবিতাটি তার পাদগুলি পূরণ মধ্য করেদিয়েছি। অন্ধকারকু দূরেই দিয়ে ক্ষুদ্র প্রদীপ শিখা, অগাধ জ্ঞান দিও ইঢালি ছোটিয়া এক বহি। হ্যাঁ কি না, সে মহু পি দুঃখী জনঙ্ক রোগ যায়রে ঘুঞ্চি, ওটা সব কখ গর পড়িদেলে। ঘটা দেখ, সমাজকু দেখায় বাট কবিঙ্ক ক্ষুদ্র লেখা, এমনি সব তুমি পদগুলি পূরণ করিকি লিখিদেব। বর্তমান শিক্ষণ কার্য দুই সরিযাই, শিক্ষণ কার্য তিন কু যা। তো আমি দিয়েছি দেখ, শিক্ষণ কার্য তিনে এই কবিতার বুঝি কথা সরল ভাষায় আমি লেখিয়া বলে কইছি, তো আমি বর্তমান সরল ভাষায় লিখিদেবা, তারপরে পড়িবা। হ্যাঁ, তো দেখ, বর্তমান আমি লিখি দিয়েছি এই কবিতার বুঝি কথা আমি সরল ভাষায় লেখা কইছি। হ্যাঁ, ছোটরু বড় কবিতার বহু ক্ষুদ্র জিনিস মধ্যে কিপর বিরাটত্ব লুচি রয়েছে। হ্যাঁ, বিরাটত্ব লুচি রয়েছে, কবি তাহা বর্ণনা করেছেন। সামাজিক মূল্যবোধ বুঝি নূতন চেতনার আগেই যাওয়া যুব গোষ্ঠী কু সে আহ্বান দিয়েছেন। কাননরে ফুটি ছোট ফুলটি বাস বিতরণ করে, ছোটিয়া কুয়টি মাস মাস ধরিকি বর্ষ বর্ষ ধরি সে জল যোগায়, ক্ষুদ্র দ্বীপ শিখাটি অন্ধকারক বিনাশ করে, ক্ষুদ্র বারিধারাটি মিশ্রণরে প্রবল স্রোতস্বিনী সৃষ্টি হুয়ে, ক্ষুদ্র গীতিকার মধুর মূর্ছনারে অমৃত ধারা সৃষ্টি হুয়ে, ক্ষুদ্র নৌকাটি দ্বারা বিক্ষুব্ধ জলধারাকু লঙ্ঘন করি হুয়ে, সেমতি ক্ষুদ্রতারে এভাবে বিরাটর সম্ভাবনা সর্ববিদিত অটে বলে সে কেছেন। আহরি কোণ অছি, মহু ছোট মহুমাছি হলে মধ্য সে কোণ করে, মহু যোগাই আমার রোগকু ভালো করে, সেমতি বিভিন্ন প্রকার আহরি জিনিস অছি। হ্যাঁ কি না, সে বিষয়ে দীপশিখা হলে মধ্য, ছোট দীপশিখাটি হলে মধ্য সে আমার কোণ অন্ধকারকু সে দূর করে পারে, এমনি আমি এই কবিতার অংশর আমি বুঝি পুঁচ। হ্যাঁ, এমনি যদি নূন নূ ভিডিও দেখা চাহিদা তাহলে আমার ইউট্যুব চ্যানেল লাইক সেয়ার আর সবসক্রাইব করে ঘণ্টি বটন কু দেওয়া জমার বলে রয়েছে। জয় জগন্নাথ। আউ হ্যাঁ, আমার যে পুরোনা ভিডিও গুড়ি আমার প্লে স্টোর প্লে লিস্ট অছি, যাইকি প্লে লিস্ট রু যাইকি আপনারা দেখিপারে আর লিখিপারে। ঠিক আছে, রয়েছে, জয় জগন্নাথ।